আমি ছাড়তে পারবো না স্যার সরি আপনারা স্টুডেন্ট হয়ে যদি এরকম করেন 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 চাই করেন প্লিজ আমার এই ভিডিও করেন না আপনি ভিতর দিয়ে ঘুরে যাও ডান পাশে যাও রাস্তা ওই দিকে হেলমেটটা কেন পরে না হেলমেটটা একটু তাড়া চলাচলের সময় বেসিক্যালি রাস্তা পারাপারের সময় ফোন তো টিপাই যাবে না আমি আপনাদের মধ্যে স্টুডেন্ট আপনারা মানলে এভাবেই আর কি ক্রমান্বয়ে আমাদের দেশটা সুন্দর হবে আপনারও দেশ আমারও দেশ খুব ভালোভাবে দেখতেছি এটি আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট এবং সাধারণ মানুষদের জন্য অনেক উপকার অনেকে হেলমেট পরে না যদি হেলমেট পরতে বলি অনেকে আর কি মানে আমি তাদের ভালোর জন্য বলছি বাট তারা জিনিসটাকে ভালোভাবে দেখতেছে না তারা বলে যে কী শুরু করছি আমরা স্টুডেন্টরা নেমে যে যা যা করতেছি এগুলো হচ্ছে আমার মানে তাদেরকে আমার মাথা একটা টাইপের হেডেক দিচ্ছে বাইকাররা নিয়ম মানতে চায় না আর রিক্সাওয়ালা রিক্সাওয়ালা থেকে ডানে যেতে বলে তারা বামে যেতেছে আমরা রাস্তা পারাবার জন্য ফুট ওভার ব্রিজ ইউজ করবো সবাই ফুট ওভার ব্রিজ ইউজ করবো না না পারা যাবে না সরি সবসময় হেলমেটটা ইউজ করবো কারণ দুর্ঘটনা তো দুর্ঘটনায় ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ট্রাফিক লাইন এগুলো সিগন্যালগুলো আছে এগুলো অবশ্যই মেনটেন করবো ঠিক আছে আপু একটু কথা বলে আপনি তো জানতেন যে হেলমেট পরতে তারপরে কেন পরেন প্লিজ আমার এই ভিডিও করেন না বিভিন্ন লিফলেট বিতরণ করলাম সকাল থেকে যাতে মানুষ জানতে পারে বুঝতে পারে যে আসলে আমাদের আসলে প্রপার রুলসটা কী অনেক গাড়ি উল্টা দিকে আসলে রান করে উল্টা দিকে যারা চলে যায় জ্যাম পাকিয়ে দেয় এইসব জায়গাগুলোতে আমরা আসলে খুবই ভোগান্তির মধ্যে পড়তেছি হ্যান্ডেল করার জন্য এটা তো আসলে একটা ভালো দিক এখন কী করবে এখন তো আপনার যেহেতু ট্রাফিক শর্ট আছে আমাদের এখন যানজট নিরসন করতে হলে তো ওদের এই উদ্যোগটা আমাদের কাছে ভালো মনে হয় আর কি কেউ না কেউ তো আপনার রোডে থাকতে হবে না তো রোড নিয়ন্ত্রণ করা যাবে না আমার কাছে ভালো মনে হয় আপনারা আসতেছেন ওকে বুঝতে পারলাম আপনার তো এই রুলস তো ফুটপাথ ইউজ করা সবসময় ফুটপাথ ইউজ করতে হবে ঠিক আছে হাঁটার সময় আর পার হওয়ার সময় সবসময় অবশ্যই জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ ইউজ জি এইটা হলো ব্যস্ত এরিয়া এখানে জেব্রা ক্রসিং হয় না বুঝলি ট্রাফিক রুলস অনুযায়ী এখানে ফুট ওভার ব্রিজ হয় দ্যাটস ওয়াই কষ্ট করে অন্তত কয়েক স্টেপ হেঁটে আমি এবার বলি আমার পাশে হলো এইখানে আমি আপনাকে বলি প্রপার ওয়েটা বলি এখানে হলো কমার্শিয়াল অতিরিক্ত ব্যস্ত এরিয়া যেটাকে রেড জোন বলি হ্যাঁ ওটাতে জেব্রা ক্রসিং দেয় না কজ অফ যেখানে অ্যাক্সিডেন্টের মানে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয় দ্যাটস ওয়াই ঠিক আছে আমরা হাঁটার সময় আমরা সিঙ্গেল যে স্টেপগুলো ওগুলো যদি আমরা ওয়ে একটু একটু ফলো করি আপনার মাধ্যমে আপনার দেশ আপনার ট্রাফিক আপনার রাস্তা তা তো অবশ্যই কিন্তু এখন মনে করেন কি যে আমি এখান থেকে আসতেছি আসলাম অবশ্যই সামনেই কাটা আছে আপনার তো অনেকেই আছে খেপে যাচ্ছে আবার অনেকে আবার হ্যাপিলি জিনিসটা মেনেও নিচ্ছে সচেতন না হলে আমরা একা কিচ্ছু করতে পারবো না স্টুডেন্ট আমরা শুধু একা কিচ্ছু করতে পারবো না সবাইকে একসাথে হেল্প করতে হবে আমাদেরকে না ওইদিকে হ্যাঁ ওইটাই তো কাজ আমরা কয়েক স্টেপ হেঁটে যদি আমি রুলসটা ফলো করি দেশ আপনার রোড আপনার এখন আপনি যদি না মানেন লস টাকার আপনারই তারা আমাকে জাস্ট বললো নেক্সট টাইম থেকে এগুলো আর কি রুলস মেনটেন করে চলতে এই আর কি আপনি রাস্তা পার হবেন আপনার তাহলে ঘুরে আসতে হবে এই রোডের সাথে মিলব আপনি এই রোডের সাথে মিলবেন তাহলে আপনার তো ওয়ার্কওয়েতে যেতে হবে এখন ওয়ার্কওয়েতে সাইকেল নিয়ে তো রোডে ঢুকতে পারবেন না অবশ্যই ভালো দিকে দেখছি এটা আমাদের ওই রোডে যাওয়া হয় না কারণ হচ্ছে ওইখানে জ্যাম বেশি পড়ে এই রোডটা সাইকেলের তো এটা হচ্ছে আমরা তো ঘুরা ওই যে জ্যামের ভিতরে আসতে পারি না সাইকেল তো বুঝেন তো আমরা অবশ্যই উপকৃত হতেছি আমাদেরকে এরা সাহায্য সহযোগিতা করতেছে এবং পাবলিকদের কাউন্সেলিং করতেছে ট্রাফিক আইন মানার জন্য উদ্যত করতেছে এবং আমরা আমাদের দায়িত্ব পালনটা অনেকটা ইজি ফিল করতেছি